আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব পার্ট অন এটি দু সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমরা সকলেই জানো যে কোভিড সিচুয়েশানে স্কুল বন্ধ রয়েছে তো সরকার থেকে নির্দেশিকা দিয়েছে যে তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করে স্কুলে টিচারদের কাছে জমা দিতে হবে নির্দিষ্ট দিনে তো এখনও তোমরা যারা এই প্রশ্নগুলো পাওনি তারা অবশ্যই স্কুল থেকে দিয়ে দেওয়া হবে পেয়ে যাবে তো তোমরা এখনই এগুলো কিন্তু বাড়িতে তৈরি করে রাখতে পারো এটি মূলত আগের রিডি মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবছরও সেগুলোই দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে আমি ক্লাস সিক্সের বাংলা যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে পার্ট ওয়ান সেটি সলভ করবো তো আমাদের প্রথমেই কী প্রশ্ন রয়েছে প্রথমেই প্রশ্ন রয়েছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে এক দাগ। বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ কে কাকে একথা বলেছেন কে কাকে কথা বলেছেন তার কথা বলার কারণ কি। এটা আমাদের প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নের উত্তর হবে কথাটি মাস্টার মহাশয় বিভীষণ দাস শঙ্করকে বলেছেন কথাটি মাস্টার মহাশয় বিভীষণ দাস শঙ্করকে বলেছেন শঙ্কর ক্লাসে আনমনা হয়ে জানালা দিয়ে বাইরের আকাশে শঙ্খচিল দেখছিল শঙ্কর ক্লাসে আনমোনা হয়ে জানালা দিয়ে বাইরের আকাশে শঙ্খচিল দেখছিল হারিয়ে গিয়েছিল প্রকৃতির নিবিড় অরণ্যে হারিয়ে গিয়েছিল প্রকৃতির নিবিড় অরণ্যে এরপর মাস্টার মশাই ধমক দিয়ে যখন প্রশ্ন করে তিনি কি পড়াচ্ছেন এরপর মাস্টার মাস্টারমশাই ধমক দিয়ে যখন প্রশ্ন করে তিনি কি পড়াচ্ছেন শঙ্কর এমু কথাটা একবার শুনেছিল তাই সে আন্দাজে বলে শঙ্কর এমু কথাটা একবার শুনেছিল তাই সে আন্দাজে বলে এমু পাখি মাস্টার মাস্টারমশাই এমু পাখি মাস্টারমশাই এছাড়াও শঙ্কর বলে সে ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে এছাড়াও শঙ্কর বলে সে পুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এমু পাখি দেখেছে সবেদা গাছের ডালে এমু পাখি দেখেছে তার এ কথা শুনে তার এ কথা শুনে মাস্টার মশাই প্রশ্নধৃত উক্তিটি করেন তার কথা শুনে মাস্টার মশাই প্রশ্নধৃত উক্তিটি করেন দুই দাগের প্রশ্ন তাই তারা স্বভাবতই নীরব বক্তাকে কাদের সম্পর্কে কেন তিনি কথা বলেছেন এর উত্তর হবে সুবিনয় চৌধুরীর লেখা পশু পাখির ভাষা প্রবন্ধ থেকে নেওয়া আলোচ্য উদ্ধৃতিটির বক্তা রিউবেন ক্যাস্টাং সুবিনয় চৌধুরীর লেখা পশু ভাষা প্রবন্ধ থেকে নেওয়া আলো আলোচৃতিটির বক্তা রিউবেন ক্যাস্টাং তারপর প্যারা চেঞ্জ করে লিখবে জঙ্গলি কুকুর ও ঘোড়ার সম্পর্কে তিনি একথা বলেছেন জঙ্গলি কুকুর ও ঘোড়ার সম্পর্কে তিনি একথা বলেছেন কারণ জঙ্গলের পশুকে সর্বদাই নিজের প্রাণ বাঁচিয়ে চলতে হয় কারণ জঙ্গলের পশুকে সর্বদাই নিজের প্রাণ বাঁচিয়ে চলতে হয় তাই তারা স্বভাবতই নীরব তাই তারা স্বভাবতই নীরব এরপরে তিন দাগ বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস কোন রচনার অংশ কাদের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন তার এমন মন্তব্যের কারণ কি। তো এই প্রশ্নের উত্তর হবে উদ্ধৃত অংশটি গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমোরে পোকার বাসাবাড়ি থেকে গৃহীত হয়েছে উদ্ধৃত অংশটি গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমোরে পোকার বাসাবাড়ি থেকে গৃহীত হয়েছে কুমোরে পোকার সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন কুমোরে পোকার সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন কারণ কুমোরে পোকারা ডিম পাড়ার আগেই কারণ কুমোরে পোকারা ডিম পাড়ার আগেই বাচ্চারা যাতে ডিম ফুটে বের হয়ে খাবার পায় বাচ্চারা যাতে ডিম ফুটে বের হয়ে খাবার পায় মাটির তৈরি বাসার মধ্যে সেই ব্যবস্থা করে রাখে মাটির তৈরি বাসার মধ্যে সেই ব্যবস্থা করে রাখে এর জন্য সে ডিম পাড়া সম্পূর্ণ হলেই তার মতো বেরিয়ে পড়ে এর জন্য সে ডিম পাড়া সম্পূর্ণ হলেই তার মতো বেরিয়ে পড়ে আর বাসার খোঁজ খবর করে না আর বাসার খোঁজ খবর করে না আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে কবির এমন অনুভবের কারণ কি বুঝিয়ে দাও তো এটার উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুর কবিতায় কবি এমন এক পরিবেশের চিত্র এঁকেছেন যেখানে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুর কবিতায় কবি এমন এক পরিবেশের চিত্র এঁকেছেন যেখানে গ্রীষ্মের দুপুরে সময় যেন থমকে আছে গ্রীষ্মের দুপুরে সময় যেন থমকে আছে নাগরিক জীবন কর্মচঞ্চলহীন নাগরিক জীবন কর্মচঞ্চলহীন গৃহস্থেরা নিদ্রাচ্ছন্ন গৃহস্থেরা নিদ্রাচ্ছন্ন সারা বিশ্ব যেন বিশ্রামে বিভোর সারা বিশ্ব যেন বিশ্রামে বিভোর তাই কবি এমন মন্তব্য করেছেন তাই কবি এমন মন্তব্য করেছেন পাঁচ দাগ বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখছে কেন তো এটার উত্তর হবে পাইন গাছ বরফের দেশে অত্যন্ত সুখে থাকলেও পাইন গাছ বরফের দেশে অত্যন্ত সুখে থাকলেও সে মরুতটে থাকা পাম গাছের কষ্টের স্বপ্ন দেখে সে মরুতটে থাকা পাম গাছের কষ্টের স্বপ্ন দেখে মরুভূমির তপ্ত বালুরাশির মরুভূমির তপ্ত বালুরাশির দাবদাহে পাম গাছকে যে যন্ত্রণা সহ্য করতে হয় দাবদাহে পাম গাছকে যে যন্ত্রণা সহ্য করতে হয় পাইন গাছ যেন সমব্যথী হয়ে তা অনুভব করতে চায় পাইন গাছ যেন সমব্যাথী হয়ে তা অনুভব করতে চায় এরপরে আমাদের ছয় দাগের অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন রয়েছে বুধপত্তিগত অর্থ বলতে কি বোঝায় তো এটার উত্তর হবে বুধপত্তি এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে বুৎপত্তি কথাটি কথাটির অর্থ হল শব্দের জন্ম বা উৎপত্তি বুধপত্তি কথাটির অর্থ হল শব্দের জন্ম বা উৎপত্তি অর্থাৎ শব্দটি জন্মের সময় যে অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ শব্দটি জন্মের সময় যে অর্থে ব্যবহৃত হয় তাকে বলে বুৎপত্তিগত অর্থ তাকে বলে বুৎপত্তিগত অর্থ বুৎপত্তি নির্ণয় সাধিত শব্দের ক্ষেত্রে করা যায় বুৎপত্তি নির্ণয় সাধিত শব্দের ক্ষেত্রে করা যায় মৌলিক শব্দের ক্ষেত্রে নয় মৌলিক শব্দের ক্ষেত্রে নয় সিদ্ধ বা মৌলিক শব্দের দুটি উদাহরণ দাও সিদ্ধ বা মৌলিক শব্দের দুটি উদাহরণ তো এটার উত্তর কী হবে সিদ্ধ বা মৌলিক শব্দের উদাহরণ হলো সিদ্ধ বা মৌলিক শব্দের উদাহরণ হলো এখানে দুটোর বেশি রয়েছে তোমরা লিখে নিতে পারো সিদ্ধ বা মৌলিক শব্দের উদাহরণ হলো। নাক কান চোখ লাল প্রভৃতি নাক কান চোখ লাল প্রভৃতি তো এটাই ছিল ক্লাস সিক্সের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম পার্ট দ্বিতীয় পার্টের ভিডিও আমি অবশ্যই দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশন থেকে দ্বিতীয় পার্টের ভিডিও পেয়ে যাবে এছাড়াও ক্লাস সিক্সের অন্যান্য বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেতে অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থাকবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও লাইক করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাশ্রম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বেলাইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে